মামা রোদ্রে বসে আছো মাথায় হাত বুলিয়ে দাও বাবু পিঠে খাবে কাবো শুধু শুধু পিঠে পেট ভরার জন্য যে পিঠে সেই পিঠে খেতে রাজি কিন্তু শুধু শুধু পিঠে আমি খেতে সেটা কি সেটা খাবার কি খাবার পিঠে সেই পিঠে কিন্তু পিঠে মানে তুমি বললে এক্ষুনি যে হয়তো পিঠে মার পেটার বেরো তোমাকে আমি মারতে পারি বলো ছি ছি হ্যাঁ সেটাই তাহলে মালপোয়া করছি একটু ঠিক আছে করো ভালোই তো ঠিক আছে হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শায়ন উইথানভি হ্যাঁ কি করছো ওটা তো ওয়েলকাম টু মাই চ্যানেল শায়ন উইথ আমি তান ভাইয়া আমার চ্যানেলে তোমাদের সব্বাইকে অনেক অনেক ওয়েলকাম আর যারা নতুন আমার চ্যানেলে তাদের জন্য বলে দিই এই যে এটা আমার ছোট্ট পুচকি আমার ছোট ডার্লিং ডটার ওকে এখন বিকেল সকাল থেকে আমি ব্লক শুরু করতে পারিনি মাথা লাগবে মামা এখন থেকে শুরু করছি আজকে একটু বেবলুকে স্নান করিয়েছিলাম মানে ওকে তো এখানকার ঠান্ডার জন্য রোজ স্নান করাই না তো আজকে আমি ওকে স্নান করিয়েছিলাম যাই হোক ওকে স্নান করিয়েছিলাম তারপরে ওকে খাওয়া দাওয়া করিয়ে ও তো এখন দুপুরবেলা ঘুমোই না ও দুপুরবেলা ঘুম থেকে সকালে ওঠে যাই হোক মানে সকালের ঘুমটা দুপুরে ঘুম থেকে ওঠে তো সেই জন্যই আর কি এখন আমরা আমরা আমার বর বললে একটু পিঠে করতে তো আমি একটু পিঠে করব আমি জানি না কীরকম হবে আজকে আমি প্রথম এ মানে পিঠে করব একটু শুকনো মালপোয়া টাইপের করোনা হাতে লাগবে দাড়িতে লাগবে দাঁতে লাগবে দাঁত দিয়ে আমি কিন্তু একদম তো আমরা এখন বসে আছি যেটা আমরা ঘরের মধ্যে বসে আছি কিন্তু বাইরেটা দেখা যাচ্ছে সেজন্য বাইরেটা দেখছি একটু এখন তো লকডাউনের জন্য আর কিছু বেরোনোর উপায় নেই তোমার কিছু বলবে হাই করো আচ্ছা একটু বলে দাও তো মাম্মা যদি আমার চ্যানেলে আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও বলে দাও বলো এটাই ওর বলা তো এনি হয়ে যারা আমাদের চ্যানেলে নতুন তারা প্লিজ আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করলে ভালো লাগে সাপোর্ট পাই ইন্সপিরেশন হয়ে মানে ইন্সপায়ার্ড হওয়া যায় আর কি সো এনি হয়ে আমি এখন পিঠে করতে যাচ্ছি দেখি কেমন হয় তারপরে আজকে রাতে একটু মাংস রান্না করার প্ল্যান আছে যেহেতু মাংস মানে আমি সব রেডি করিয়ে দেব আর ও রান্না করবে মাংসটা যেহেতু আমি খাই না আমি রান্না করি না তো যাই যাই হোক পরে কথা বলছি আবার এই যে আমার গ্যাসের অবস্থাটা খুবই খারাপ আসলে ভাত রান্না করতে গিয়ে মানে বেবলুর ভাতটা রান্না করতে গিয়ে সবটা পুরোপুরি প্রেশার কুকারে ভাতটা জলটা বেশি হয়ে গেছিলো দিয়ে সব উপচে পড়ে গেছে আর টুকটাক এদিকে রান্না বান্না করতে করতে তেল টেল পড়েছে কয়েকদিন ধরে পরিষ্কার করা হয়নি বলে এরকম বাজে বিচ্ছি অবস্থা হয়ে গেছে তো সেই জন্য আমি এটা একটু পরিষ্কার করে নিচ্ছি হয়ে গেল আমার গ্যাস পরিষ্কার গেছে এবার আমি মেয়ের জন্য একটু সুজি করে নেব প্রথমে তারপরে আমি পিঠে করব মেয়েটার খুব খিদে পেয়ে গেছে সুজি দেখো আখরোট আমান্ড এবং অনেকটা কাজু বাদাম নিয়েছি এটা আমাকে আমি পেস্ট করবো দাঁড়াও তোমার খাওয়ার ব্যবস্থা আমি এক্ষুনি করছিস

ওই আমন্ড কাজু বাদাম এগুলো দেবো এবার আমি এর মধ্যে ফোটার পর একটু চিনি দেবো নুন দেব তো এখানে আমি এরকম অল্প ময়দা নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি দেব একটু সুজি এবার আমি এর মধ্যে দেবো একটু চিনি চিনিগুলো যেহেতু অনেকটা গুঁড়ো গুঁড়ো মানে একদম মোটা চিনি নয় তো সেই জন্য এটা কিন্তু ইয়ে করা লাগবে না মাখিয়ে নিচ্ছে একটু কি রকম যে খেতে হবে জানি না একটু নুন দেব এবার এর মধ্যে আমি একটু মৌরি দিয়ে দেবো এবার আমি এটার মধ্যে অল্প গরম জল দিয়ে দিচ্ছি লা 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 হবে যে পিঠে হবে নাকি কি হবে আমি জানি না না বাবা হাত দিয়েই করি চামচে দিয়ে হচ্ছে না মামা ওদিকে সরে যাও তোমার এখানে পড়ে যাবে কিন্তু একদম মাথা ফেটে যাবে এটাকে ভালো করে আমি ফাটিয়ে নেব আমি যেগুলো ভালো খাই সেগুলো আমি বিশাল ভালো বানাতে পারি যেমন চাউমিন এগ তারপরে ওই ভাজা ভাত এগুলো আমি খুবই ভালো পারি কিন্তু যেগুলো আমি খাই না আমি সেগুলো একদমই বানাতে পারি না যেমন এই পিঠে টিটা আমার অতটা পছন্দ নয় কিন্তু আমার কর্তা বাবু খুব পছন্দ করে তো সেই জন্য ওর জন্য একটু শিখে 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 আজকে একটু করছি দেখি কি হয় একটু পাতলা হয়ে গেল মনে হলো তো এখানে আমি একদম পুরো অল সেট করে রেখেছি এই যে এটাতে তেলটা গরম হচ্ছে এখানে আমি মানে কি মাখানোটা রেখেছি আরকি আর এই যে এই পাশে আমি পিঠে করব এখানে আর ওখানে বেশ রাখবো ব্যাস তেলটা একদম বিশাল গরম হলে আমি মনে হচ্ছে গরম হয়ে গেছে আমি একটা দিয়ে দেখছি একটা টেস্ট করে দেখি কি হয় ও গোলিং হচ্ছে না গো হচ্ছে না পিঠে কি হবে এই যে এরকম হয়ে যাচ্ছে হচ্ছে না ডার্লিং হচ্ছে না কি করবো বলো দেখো

যখনই যেটাতে দিচ্ছি এই 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 অবস্থা হয়ে যাচ্ছে যেটাতে যখনই দিচ্ছি দু দু আচ্ছা এবার আমি একটু বলে দিই এটা আমার সেকেন্ড প্রচেষ্টা এখানে আমি কড়াইটা একটা মানে একটা তাওয়া টাইপের বসিয়েছি যেখানে আমি আমার হাজবেন্ড যেটা বললো একটু ভাজো ভেজে তারপরে চিনির গোলাই দাও তা আমি ওইখানে ওই কড়াইটাতে আমি হচ্ছে আমি চিনিটা ফোটাচ্ছি তার মধ্যে আমি একটু এলাচ লবঙ্গ দিয়েছি আর এটাতে আমার ইয়ে আছে এই যে তো শেষমেশ এরকম হয়েছে আমার পিঠে গুলো এখন খেতে কেমন হবে আমি জানি না এটা আমার হচ্ছে মানে লাস্ট প্রচেষ্টা আমি আর কখনো পিঠে করবো না এটা আমি একদম ফাইনাল বলে দিলাম

কিছু বলার নেই চলো এসো পিঠা খাই কাটা চামচ দেবো না ধারালো চামচ দিয়ে বলো ধারালো চামচ আচ্ছা দেখছি আরো কেমন হয়েছে বলো এটা ডিপেন্ড করছে যে তুমি এটাকে কি বলছো তার উপর মানে মানে এটার নাম কি সেই অনুযায়ী বলবো কেমন হচ্ছে মালপোয়া

চেষ্টা করেছিলাম দেখো তুমি ভালো টেস্ট করতে পারনি এটা ভুল তাহলে ব্যাপারটা হচ্ছে ভালো টেস্ট হয়নি মানে এটা তোমার দোষ কি কি প্রবলেম হয়েছে মধ্যে প্রবলেম হচ্ছে খাওয়া যাচ্ছে না হ্যাঁ শুধু ওটাই যাচ্ছে ইশ কি হবে আমার এত সব কিছু নষ্ট হয়ে গেল গো না না এই তো খাচ্ছি আচ্ছা তুমি যে মাংস নিয়ে এলে মাংস কি খাবে আজকে হ্যাঁ খাবো খাওয়ার জন্য তো এনেছি কি কি মাংস এনেছো মাটন চিকেন মাছ এনেছো মাছ এনেছি ইলিশ ঠিক আছে তাহলে এটা বার করবো মাটন মাটনটা বার করবো ঠিক আছে আদা রসুন পেঁয়াজ তো অনেক দিন পর আজ মানে কালকে ও বাজারে গেছিল দিয়ে বাংলাদেশের দোকান থেকে যতটা সম্ভব স্টোর করে রাখা যায় সেরকম জিনিস আনা হয়েছে কি কি আনা হয়েছে আমি বলে দিই এই যে এটা এটা ফ্রোজেন ফুলকপি এটা এরকম ডিপ ফ্রিজের মধ্যেই রাখতে হবে অনেক দিন স্টোর করে রাখা যাবে তো সেই জন্য এটাই এনেছি যেহেতু মানে কাঁচাটা মানে এমনি নর্মালটা আনলে বেশি দিন যাবে না ফ্রিজে রেখে এটা অনেক দিন যাবে তো সেই জন্য এখন এটা এনেছি আর এর মধ্যে রেখেছি ভেন্ডি এটার মধ্যে ভেন্ডি আছে এটার মধ্যে এটা মনে হচ্ছে চিকেন এটাতে আছে 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 এটার এটার মধ্যে মধ্যে কি বলো তো উচ্ছে চিংড়ি আর এই যে এই যে পরপর এক দুই তিন তিনটে ইলিশ মাছের প্যাকেট আছে এরকম এখানে এই যে শিঙাড়া আর এটা হচ্ছে মাটন খাসির মাংস যেটা আজকে রাতে রান্না হবে তো আজ মানে এবার আমরা অনেক দিন পরে একটু মাছ মাংস খাবো বেশ ভালো লাগছে আর কি মেজাজটা এবার একটু ফুরফুরে কয়েকদিন একদম চালে ডালে খেয়ে মানে একদম সেই মানে মনে হয় কোনো কিছু সব কিছু টেস্ট ভুলে গেছে এরকম মনে হচ্ছে তোমার ঘরে এগুলো আমি আবার সাজিয়ে রেখে দিই কালকে দেখি ইলিশ কিংবা কিছু একটা ইলিশ বা

কত কেজির কমের মাংস রাধা তুমি জানো হ্যাঁ আমি পাঁচ কেজির কমে রাঁধি না এটা কত মিনিমাম কেজি মিনিমাম পাঁচ কেজি এটা তো ঘরের মধ্যে কিছু করার নেই তাই তাহলে আমি পাঁচ কেজির কমে রাঁধি ঠিক আছে ঠিক আছে সুতরাং এখানে মাংস ধোয়া হচ্ছে রাত্রে রান্নাঘরের এই সাইডে লাইটটা খুব কম থাকে তো সেই জন্য এরকম অন্ধকার না দেখাচ্ছে না না তুমি ঠিক করে উল্টো অ্যাঙ্গেলে করো তাহলে হবে এই এই এইরকম তাও অন্ধকার দেখাচ্ছে ও ঠিক আছে তুমি পুরো মাংসটা করবে না না পুরোটা করব না পুরোটা করব না আমি মানে ধুইয়ে রাখছি আচ্ছা ঠিক আছে আর এই যে আমি আলু পেঁয়াজ এখানে কেটে দিয়েছি এটা যা কেটে দিয়েছি ঠিক আছে তো হ্যাঁ ওকে এখানে 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 বেবলেট বেবলেট এখানে কি করছে মুড়ি বিস্কুট সব ছড়িয়েছে একদম আর বিস্কুট করে ভূড়ো কুটে কুটে খাচ্ছে প্যাকেটের উপর থেকে মাংস দিয়ে কি খাবে রুটি বা পাউরুটি পাউরুটি খেয়ে নিও তাহলে কেন কার রুটি বা পাউরুটি বললে তো রুটি তো রুটি তো নেই পাউরুটি তো আছে মানে রুটি কোথায় রুটি তো করতে হবে হ্যাঁ তাহলে রুটি করব না তাহলে তাহলে তো পাউরুটি না পাউরুটি না তাহলে কি সেটা তো জানি না

নো গন্ধ লাগে না তুমি কিন্তু চিকেনটা করে দিই বল তোমাকে চিকেনটা করে দেই না মাঝে মাঝে আবার কি চিকেন তুমি প্রায়ই করে দিই করে দেই না তুমি তো বলেই দিলে আমি আর কি বলবো দেখো হ্যাঁ তুমি আমি তো বললাম তুমি করে দাও কিন্তু আমি খাসির মাংসটা খাই না তবে পছন্দ গন্ধ লাগে আমি ইшон হবে দুঃখী তো তাই কিন্তু তোমার আমি যেহেতু খাসির মাংস খাই না সেহেতু আমি কিন্তু তোমার যতটা সম্ভব হেল্প করার আমি কিন্তু ততটা সম্ভব করি যেমন হয়তো নয় ফ্রিজ থেকে মাংস বার করে দেওয়া থেকে শুরু করে পেঁয়াজ কাটা লঙ্কা লঙ্কা তারপরে আদা রসুন আলু এমন কি প্রেশার কুকারটা আমি বার করে দিই দেবো এখনো দিইনি

আরে রাখার সময় তো ডান্ডি ধরে রেখে দিই কোনো অসুবিধা হয় না তো এখন আমি বেবলুকে খাওয়াবো এখন আমাদের এখানে দশটা বাজে রাত্রে অনেক দশটা বাজে এবার খাইয়ে দেবো ওকে ওদিকে মাংস রান্না হচ্ছে এটা কি দিলে এটা হচ্ছে চিলিপকে আমরা ঠিক আছে তো এখানে খাসির মাংসটা হচ্ছে আর আমি একটু জন্য পরোটা করব তো সেটাগুলো फटाफट করে নিয়ে আমরা ডিনার করব কি হয়েছে মুখ হাতে বসে আছো কিছু না আমি পেঁকা নুনের জায়গাটা একটু এনে বসো নুন লাগবে আরে নুন হতে পারে ও পরোটা থ্যাংক ইউ দেখো তুমি কিন্তু জানতে না যে আমি পরোটা করছি তাই তো সত্যি জানতাম না তাহলে তোমাকে আমি ভালো বিষয়ে আমি পরে নিচ্ছি ঠান্ডা হয়ে যাবে আচ্ছা ঠিক আছে দেখো এই পরোটাটা পুড়ে গেছে ওই জন্য তোমাকে দিলাম না না পরোটাটা ভালো হয়েছে পরোটাটা আমি নিলাম কি দেবো নুন দেবো হুম আমরা এবার ডিনারে বসছি আমার এই যে আমি একটা ডিম আমার নিজের জন্য একটা ডিম ভেজেছি